Dr. Rawan Khan, Consultant, Internal Medicine, Square Hospital Limited, Dhaka. আজকে প্রথম ভিডিও করছি স্কয়ার হসপিটালে জয়েন করার পর। বিশেষ করে অনেকেই ফেসবুকে অনুরোধ করেছেন প্রায় এক সপ্তাহ ভিডিও করি না। প্রাক্তন হসপিটালে থাকতে যে প্রায় ভিডিও করতাম, এই ভিডিওটা আজকে শুরু করছি যে সাম্প্রতিক যে অবস্থা সম্পর্কে, যে শারীরিক অবস্থা, মানুষ ঠান্ডা লাগছে, ঠান্ডায় ভুগছে, কমন কোল্ডে আক্রান্ত হচ্ছে, এটা নিয়ে চিন্তাগ্রস্ত হচ্ছে এবং মুরব্বীরা হচ্ছে এবং ছোট বাচ্চারাও হচ্ছে, এতে করে তাদের স্কুল কলেজের ক্ষতি হচ্ছে, স্কুল কলেজে যাচ্ছে না, অনেকে আবার কর্মক্ষেত্র থেকে বিরতি নিচ্ছে। কমন কোল্ড সম্পর্কে বলতে যাচ্ছি এটুকু যে প্রায় একশোর উপরে ভাইরাস কমন কোল্ড করতে পারে। বিশেষ করে কমন কোল্ডের যে কোনো ট্রিটমেন্ট আছে তা নয়। কমন কোল্ডের সিমটমগুলো কী কী? তাহলে কমন কোল্ডের সিমটম হচ্ছে যে নাকে পানি পড়া, একটু কাশি হওয়া, ড্রাই কফ থাকা, তারপরে খাঁচি দিয়ে থাকে, তারপর চোখে পানি পড়তে পারে, গলা একটু ব্যথা করতে পারে, গা হাতে ব্যথা করতে পারে, জ্বর, লো গ্রেড ফিভার থাকতে পারে, গলা ব্যথা থাকতে পারে, গা হাতে ব্যথা থাকতে পারে, অনেক সময় নসিয়া, ভমিটিং থাকতে পারে। এক্ষেত্রে কোনো ট্রিটমেন্টের দরকার নেই। বিশেষ করে আপনি বাসায় বিশ্রাম নেবেন, বেশি করে পানি খাবেন, আপনি চা, গ্রিন টি খেতে পারেন, আর দুধ খেতে পারেন, জুস খেতে পারেন। এক্ষেত্রে ব্যায়াম করার জন্য বলেছি যে ব্যায়ামের কথাটা সবসময় প্রায়োরিটাইজ করে আসতেছি, ব্যায়াম বন্ধ করবেন না। 30 মিনিট করে ব্যায়াম করার জন্য প্রেসক্রিপশন দেওয়া হয়েছে, ঘরের মধ্যেও 30 মিনিট ব্যায়াম করতে পারেন, বিভিন্ন ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারেন। ট্রিটমেন্ট কমন কোল্ডের সাধারণত বেশি দীর্ঘায়িত হয় না, সাধারণত 3 থেকে 7 দিনের মধ্যে কমন কোল্ড ভালো হয়ে যায়। যদি এর মধ্যে যদি ভালো না হয় তাহলে ডাক্তারের শরণাপন্ন হওয়া বাঞ্ছনীয়। কমন কোল্ডে কোনো অ্যান্টিবায়োটিক দরকার হয় না। অ্যান্টিবায়োটিক যদি আপনি বেশি খান তাহলে হয় কি, অ্যান্টিবায়োটিকের যখন আপনার অ্যান্টিবায়োটিক প্রয়োজন পড়বে তখন অ্যান্টিবায়োটিক কিন্তু আর কাজ করবে না, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে যাবে, সেক্ষেত্রে অবস্থা কিন্তু ভালো না। এর আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম আমেরিকায় প্রতি বছর 30,000 লোক অনর্থক মারা যাচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্টের কারণে। আমেরিকায় 30 কোটির উপরে লোকসংখ্যা, আমাদের দেশের লোকসংখ্যা 18-19 কোটি। এখানে মানুষ প্রায় অর্ধেকেরও বেশি লোক অ্যান্টিবায়োটিক গত 1 বছরের মধ্যে খায় নেই এটা বলা যাবে না। আর আমাদের দেশে যে ওষুধের যেভাবে ওষুধ খাচ্ছে সে ওষুধ শরীরের জন্য ভালো না। আপনার কনসালটেন্টের পরামর্শ ব্যতীত সাধারণত অ্যান্টিবায়োটিক, অ্যান্টিহাইড্রোটেক্সিক মেডিকেশান বা অন্যান্য মেডিকেশানগুলো খাবেন না। কমন কোল্ডের উপরে অ্যাকচুয়ালি বিশেষ কিছু বলার নেই। কমন কোল্ডটা আমাদের মা বাবারা সবসময় আমাদেরকে অনেক সময় মধু খেতে বলেন, কমন কোল্ড হলে পানি বেশি করে খেতে বলেন এবং লবণ পানি দিয়ে গার্গল করতে বলেন। আসলে ওগুলোই ট্রিটমেন্ট। আর যদি গলা হতে হয় একটু লবণ পানি দিয়ে গার্গল করবেন, ভাপ নেবেন একটা মেন্থল দিয়ে, নাকটা পরিষ্কার করবেন লবণ পানি দিয়ে, আর পানি বেশি করে খাবেন, একটু বিশ্রাম নিতে পারেন, তবে বিশ্রাম খুব জরুরি না। মাস্ক অবশ্যই পরিধান করবেন আর হাত ধুতে করবেন, যে আমরা কোভিডের জন্য যেভাবে হাত ধোয়ার জন্য বলেছি 20 সেকেন্ড হাত ধুবেন। আশা করি সবাই সুস্থ থাকবেন এবং কমন কোল্ড যেন আক্রান্ত না হন। যদি আক্রান্ত হন এখানে চিন্তার কোনো কারণ নাই, বা বছরে 2-3-4 বার কমন কোল্ড হইতে পারে অ্যাডাল্টদের, বাচ্চাদের সাধারণত 6-6 বারও হইতে পারে বা তারও বেশি হইতে পারে। কমন কোল্ডের কমপ্লিকেশানের ভিতরে সাইনোসাইটিস, ওটাইটিস, মিডিয়া এমনকি নিউমোনিয়া হইতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে কমন কোল্ড ভালো হয়ে যায়। আশা করি সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।